নামেও যেমন বড় এবং ইতিহাসেও অনেক বড় এই বড় বাঘা মসজিদ। আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম বাঘা মসজিদের বড় বাঘা মসজিদের দ্বিতীয় পর্ব করব, তাই আজকে হাজির হয়েছি বড় বাঘা মসজিদের দ্বিতীয় পর্ব নিয়ে। আর কেননা এখানে অনেক অজানা তথ্য আপনাদের সামনে চলে আসবে, আমাদের সাথেই থাকুন এবং উপভোগ করতে থাকুন বড় বাঘা মসজিদের দ্বিতীয় পর্ব। মুরব্বির নাম তো মিন্টু, ইসমাইল হোসেন মিন্টু, ইসমাইল হোসেন মিন্টু। এই যে বাগদাদ থেকে বাঘা, একটু আগেই আপনি বললেন যে বাগদাদ থেকে বাঘা, এটা সম্পর্কে একটু আপনার ওইটা একটু। সম্ভবত 1258 খ্রিস্টাব্দে হালাক উখানকে বাগদাদ আক্রমণ করে, এই সময়ে মুসলমানের আর ইহুদের খুব নির্যাতন চলে। এই নির্যাতনে বহু কয়েক লক্ষ ইহুদির নিধন হয়। তারপরে মুসলমানেরা বিভিন্ন রাষ্ট্রের পার্শ্ববর্তী রাষ্ট্রের ভিতরে স্বাধীনতা হিসেবে ভিড় করে। তারপরে কিছু সংখ্যক ঢুকে এই ভারতের ভিতরে, ভারতের ভিতরে যারা আসে তাদের ভিতরে একজন ছিলেন মৌলভী সাহেবের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাতি হযরত শামুক আলম। তো উনি তখন ওনার ওই দাদা বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ মাদার সাহেব উনি থাকতেন খাদের পিছনে, ওনার বাপের নাম ওখানে আজাল্লাহ শাহ। তো উনি যখন ভারতে আসলেন আসার পর দেখেন যে ভারতে মুসলমান নামধারী মুসলমানেরা এই বিভিন্ন রকমের পূজায় অংশগ্রহণ করে, চান্দা দেয়, ঐজা ধুতি পরে, বিভিন্ন দেখে উনি খুব ব্যথা পায়। তখন উনি ওনার যে ভক্তবৃন্দ ছিল তাদের সঙ্গে করে উনি একটা বৈঠক করেন, তো এই দেশে ইসলাম প্রচার করা দরকার, কিন্তু বেশি বেশি খাইলে হবে না শরণার্থী হয়ে। তো বললো যে আচ্ছা কী করা যায়, তো বললো যে চলো আমরা একটু সফর করে দেখি। উনি 12 জন বিশিষ্ট মন্ত্রীকে সঙ্গে করে উনি সফরে বাইর হলেন। ভারতের বিভিন্ন জায়গায় সফর করার পরে উনি যে জ্বালাময়ী বক্তৃতা দেয় তাতে চার জায়গাতে অনেক হিন্দু ইসলাম গ্রহণ করে, সেই সঙ্গে মুসলমানেরও আকৃষ্ট হয়। এই সময়ে উনি একজনকে ওখানে খাদ্য হিসেবে রেখে দেয় যে তুমি খেত বোধ করি এদেরকে ইসলাম শিক্ষা দাও। এটা কোন জায়গাতে? এটা ভারতের ভিতরে, ভারতের ভিতরে। চার জায়গায় দেওয়ার পরে উনি আর বাকি 8 জন সদস্য নিয়ে উনি নোয়াখালী ঢোকেন। নোয়াখালী দিয়ে ঢোকার পরে উনি তখন বিভিন্ন জায়গায় ইসলাম প্রচার করতে করতে আরও 4 জায়গাতে 4 জনকে রাখেন। রাখার পরে বাকি 4 জন সঙ্গে করে নিয়ে উনি বর্তমানে ছোটো বাগান যাকে বলা হয় এই ছোটো বাগানতে উনি আসেন। আসার পরে ওখানে উনি বসতি স্থাপন করেন এবং ওই জায়গার নাম রাখেন উনি মগডুম নগর, আগের নাম ছিল মগডুম নগর। হ্যাঁ, ওই জায়গার নাম, এই জায়গা ছিল 42টি মৌজা লাখরেজ করে দিয়েছিল বাদশাহ আলমগীর, আলমগীর লাখরেজ করে দিয়েছিল, কারণ ঘটনা আছে তার। হ্যাঁ, তা যাই হোক, তারপরে উনি ওখানে থাকলেন। থাকার পরে উনি সংবাদ বলেন যে রাজশাহীতে অনেক মুসলমান বাস করে কিন্তু তারা নির্যাতিত হিন্দু দাদাদের দ্বারা, দাদাটার নাম মনে নেই এখন। তো ওইখানের এক নাপিত একদিন চলে আসে এই হুজুরের নাম শুনে, কী ব্যাপার তোমার কী সমস্যা? তো বলে যে হুজুর আমার 3টা ছেলে, খুব সুন্দর ছেলে, তো 3টা ছেলের ভিতরে এই যে রাজা বলে যে মা কালীর দরবারে বলি দিতে হবে তোমার ছেলেকে পছন্দ করেছে। তারপরে ওই 1টাকে ধরে নিয়ে যায়, নিয়ে যায় বলি দেয়, পরের বছর 1টা দেয়। এইবার লাস্টেরটার বেলায় সমন জারি করেছে যে তুমি ছেলেকে তৈরি করো, অমুক তারিখে বলি দেওয়া হবে। তো উনি তখন চিন্তা করছেন যে আমার তো 2টা চলেই গেছে, আর এটাও যদি চলে যায় তাহলে কারে নিয়ে থাকি? তো উনি এই ফকিরের নাম শুনি, নাম শোনার পরে উনি চলে আসেন এখানে। আসার পরে উনি বিস্তারিত বলে, বলার পরে ইনি আবার শামুকদুম সাহেব উনি বলে যে আপনারা আগামীকাল আসবেন এখানে, ঠিক এই পদ্মার ধারেই এখানে আপনারা আমার সঙ্গে দেখা করবেন। চলে যায়, পরের দিন বিবি ওই ছেলে আর ওই নাপিত চলে আসে। অপেক্ষা করার পর বেলা ডুবুডুবু অবস্থায় তাও আসে না, তখন মনে করছে আমরা এই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবো, তবু বলি হতে দেবো না দিবে। এই সময়ে লিখছে বইটা হচ্ছে বাংলাদেশের সুফি সাধক বেরি ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা বই প্রকাশ হয়েছে, ওতে বিস্তারিতভাবে লেখা আছে। তো দেখছে যে তখন ওরা ঝাঁপ দিয়ে এই মুহূর্তে পর্দার ভিতরে হঠাৎ করে দেখে একটা নৌকা ভাসি ওঠে, তারপর তারপর দাঁড়া আছে হুজুর। তো বলে তোমরা থামো, তারপরে দাঁড়ায় গেছে দেখে হুজুর, তো নৌকা চলে আসতেছে, মাঝিবিহীন নৌকা চলে আসতেছে। আসার পরে নামেন, তোমরা কী ব্যাপার? তো বলছে যে এই ব্যাপার
আগামীকাল ডেট আমার ছেলের মানে বলে দেবা। তো বললো যে তুমি বাচ্চা নিয়ে যাও, আমি আগামীকাল যথাসময় উপস্থিত হবো। তাহলে গলা টল একটাই পাঠা যায়। দেওয়ার পরে ঠিক ওই সময়ে বলি দেওয়ার কাজ অনুষ্ঠান শুরু হচ্ছে, কিন্তু ছুরি চালালেও কাটতেছে না। তো বলতেছে যে এটা অস্পৃশ্য, এটাকে আমার মা কালী গ্রহণ করতেছে না, তোরা একটা মহিষ ধরে নেয় এই বলে। এর মধ্যে যায় এই হুজুর দলবল নিয়ে যায় উপস্থিত। এই কী হয়েছে, অনেক জনবল আর সরকারি পুলিশ টুলিশ সব চলে গেছে। তারপরে বলতেছে যে এই ব্যাপার হুজুর, তো ওনার ছেলেকে তো বলি হয়নি, তো মহিষ ধরতে গেছে। তার মধ্যে জোহরের টাইম হয়েছে, ওই মন্দির আছে, বড় মন্দির ছিল তখন, ওই মন্দিরের ওখানে যায় একজনকে বলেছে তুমি আজান দাও। যখন আজান দেয় তখন মন্দির সহ ওই রাজবাড়ি কাঁপি উঠে, লিখছে এইভাবে যে কাঁপি উঠে। কাঁপি ওঠার পরে তারপরে ওই মন্দিরে ইঁট খসা শুরু হয়, আজান শেষ হতে মসজিদটা ধ্বংস হয়ে যায়। তখন ওই রাজা নামটাই তো মনে হচ্ছে না, যাই হোক ওই রাজা বাইর হয়েছে, কী ব্যাপার মুসলমান ফকির তোমার এই কামকে, তুমি আমার এত বড় সর্বনাশ করলে। তো বলছে তুমি এই নরবলি দাও কেন। তো বলছে যাকে নরবলি দিয়েছি তার সাত পুরুষ স্বর্গে যায়। বলছে তোমার কয় ছেলে আছে, বলছে আমার সাতটা। তুমিও তো সাত সাত 49 সিঁড়ি পার হতে পারো স্বর্গে, তোমার কি স্বর্গের প্রয়োজন নেই, তুমি নিরীহ গরিব লোকের এই করো। এই তো যুদ্ধ বাঁধে, যুদ্ধ বাঁধার পরে অনেক লোক মারা যায়, দ্বিপক্ষের মারা যাওয়ার পরে তখন রাজা পিছন দরজা দিয়ে রাজবাড়ির পিছন দরজা বাইরে হচ্ছিল, রানী পিছন দরজা টানি ধরে বলে যে পালায় লাভ নেই, মুসলমান ফকিরের কাছ থেকে পালায় কোনো লাভ নাই, আত্মসমর্পণ করো দেখো কী বলে। তারপরে ওনার কাছে আত্মসমর্পণ করে, বলে যে তুমি এই রাজ্য শাসন করবে কিন্তু ইসলামী কায়দায়। তখন দিয়া তখন উনি ওখানে স্থায়ী বসবাস শুরু করেন সামন্ত হোসেন। ওনার এক ছেলে ছিল, নামটা মনে আসতেছে না, ওনার ছেলে ছোটো বাগায় শুয়ে আছেন, ওনার খবর আছে ওখানে। তো তার হচ্ছে ছেলে, সেই বড় ছেলে হচ্ছে শামুকরম, এই আমাদের বাঘায় শামুকরম দানিশমন্দায়। তারপরে মেজো ছেলে এবং ছোটো ছেলে আছে ওখানেই, ওনার কবরের দক্ষিণ থেকে পায়ের দিকে দুইটা ডান পাশে ঢুকতে ডান পাশে যে দুইটা কবর আছে এই দুইটা কবর, আর একটা মেজো ছেলের মেসে আর তারপরেরটা তিন নম্বরটা, আর চতুর্থ ছেলে আছে রাজাপুর লালপুরের ভিতরে একটা জায়গা, সেই জায়গাতে। তো ওই জায়গাতে আছে শুয়ে। তো আমি সে কবরটা অবশ্য দেখছি, তো ওই কবরে কোনো ছাড়া জাগেনি মানুষের, এমনি বাঁশের ঝাড়ের তলে একটা কবর আছে, ওই কবরটা আমি দেখছি। তো এই আর কি মোটামুটি আর কি আইডিয়া। এই বড় যে বাঘা মসজিদ এটা সম্পর্কে, মানে বাঘা মসজিদটা ওখানে ছিল না, মসজিদটা ছিল ওই পাশে, ওই পাশে। তো পরবর্তীতে আমাদের সমাজ আর ওই সমস্ত সমাজ মিলে একটাই মসজিদ ছিল। আচ্ছা আচ্ছা। প্রায় 1910 সালের দিক দিয়া এই এই সমাজের প্রধান ওই সমাজের প্রধান খাতনাবাদে বাজার পরে পরে তারা আমাদের মসজিদ ভাগ করে দেবো, আমরা পৃথক করে করবো, তিন ভাগ করে খুঁটিখান ভাগ করে এখানে একটা মসজিদ করেছে আমাদের। আর ওরা ওখানে বলে তাহলে আমরা আর এই জঙ্গলের ভিতরে থাকবো না, আমরা ওই জায়গায় যাই, ওখানে তো সরকারি জায়গা, ওই জায়গায় করি, ওখানে ছোট্ট একটা জায়গাদের বেড়া দিয়া মসজিদ তৈরি করা হয়েছে। এই যে রজশরীফ আছে একটা, তারপরে এবং এই মাজারটা কত সালে করে এবং কিভাবে করছে সেই জিনিসগুলো নিয়ে অনেকের ভ্রান্ত ধারণা আছে, কিন্তু এইটা মনে আমার তো তারিখ মনে নাই, সালটা মনে আছে না, সালও মনে নাই। মসজিদের কাছে ওই সাংবাদিকের কাছে দেখা করলে হয়তো সে যদি দেখায়, মানে কলমে পুঁথি তো আমার হাতের লেখা, হয়তো পাওয়া যেতে পারে। তারপরে উনি এখানে আসেন, এখানে সে ইসলাম প্রসার করেন। ইসলাম প্রসার করতে করতে একদিন ওই বাইরে একটা কবর আছে, ওনার কবরের সামনেই একটা একটা কবর, ওই কবরটা হলো উনার স্ত্রীর কবর সম্ভবত, আর বাইরে যে চারটা কবর আছে ওইটা হলো উনার সাথী সহচর যারা মুড়ি, যে চারজনের কথা বললেন যে বিভিন্ন চারজন বিভিন্ন জায়গায় রেখে আসছে। তারপরে এই যে ভিতরে যে দুইটা কবর বড়, একটা হলো শামকরমের আর একটা হচ্ছে ওনার ছেলে ছোটো কবরটা ওনার ছেলে, দেখছেন কি ভিতরে। হ্যাঁ ওই ওইটার একটা ঘটনা হলো এই যে শুনছিলাম যে আমি একটা তথ্য করে শুনেছিলাম ঢাকা থেকে কিছু, আর ইরাক একটা ছেলে চাকরি করতো, ও আবার ওই বোর্ড টাঙা ছিল ইরাকের ওই জাদুঘরে, ওই বোর্ড থেকে তথ্য নিয়ে উনি ওই ছোটো বাঘায় টাঙায় রাখছিলেন, আমি ওখান থেকে কিছু সংগ্রহ করেছিলাম। আর বাগদাদ থেকে বাঘা বলে একটা পত্রিকা বাইর হতো রাজশাহী থেকে, ওই পত্রিকা থেকে আমি কিছু সংগ্রহ করেছিলাম। আচ্ছা আচ্ছা। আর সেই পত্রিকাগুলো তো এখন আর নেই? না, এখন তো পাচ্ছি। আপনার কাছে সংরক্ষিত আছে? ওই ওর ভিতরে লেখা আছে ওই আপনার যে পুঁথিটা লিখছেন, পুঁথিটা কি আপনি আর কপি করে রাখেননি? না, একটু যদি আপনার হাতে আসে একটু আসবেন, আমি ওকে এককালীন দিয়ে দিছি যে তুই সাংবাদিক তুই পারিস প্রচার কর।
করতে পারে। তারপরে একদিন এক লোক ওই অনুপম কলা, যাকে আমরা সবরী কলা বলি, অনুপম কলা নিয়ে চলে আসতেছে, পাকা কলা মানে ঢাকিতে সাঁজা মাথাকে নিয়ে এই পশ্চিম থেকে আসতেছে। ওখানে একটা ছেলের সঙ্গে দেখা, তো ছেলে বলছে যে হুজুর আপনার মাথায় কি তুমি যে কলা দেন না, তো যে তখন চিন্তা করে যে আমি হচ্ছে হুজুরের কাছে, মানে ওই লোক মানত করেছে যে আল্লাহ আমার এই বাগানে যদি বরকথায় তাহলে আমি এক কান পাকা কলা আমি হুজুরের কাছে উপটন দেবো। তো হয়েছে, তো ওই বাড়িতে পাকায় ওই ঢাকিতে সাঁজা নিয়ে আসতেছে। আসার পরে তো বলছে যে বাবা আমি তো দিতে পারি না, এটা কলা কাঁচা, ছেলেকে তো ধোকা দিচ্ছে, তুমি জান আপনার হুজুরের কাঁচা কলা দেবা। তারপরে আসে হুজুরের সামনে নামায় দেখছে কাঁচা কলা, তো যে বাবা তুমি কাঁচা কলা আনছো আমি পাকাবো কী করে, আর এগুলো তো তরকারি শর কলা না। তো বলছে হুজুর আমি তো পাকা কলা আনলাম, কাঁচা হয়ে গেল কীভাবে? তো বলতেছে যে আপনার সঙ্গে রাস্তায় কিছু লোকের সাথে দেখা হয়েছে, তো যে ছেলেটা ওই যে ছেলেটা বললো চাইলো আমি আপনার জন্য নিয়াত করছি, এই জন্য না দিয়ে বললাম যে কলা কাঁচা, একটা ধোকা দিলাম। তো ছেলেটা খালি বললো যে কাঁচা কলে আপনার হুজুরের দিন গা, এই তো হুজুর কাঁচা হয়ে গেল। তখন ঝরঝর করে হুজুরে চোখে পানি পাচ্ছে, ভাবতে আমার ছেলে এখনই বাঘ, মানে আধ্যাত্মিক দিকে এত যে তার কথাটা পর্যন্ত আল্লাহ জীবনটা পর্যন্ত একদম নিয়ে নিচ্ছে, সঙ্গে সঙ্গে হুজুর দেখতেছে তার ছেলেটা বাঘ হয়ে গেল। এই যে এ আবার মুখ দিয়ে বললো যে আমার ছেলে এখনই বাঘ, বাঘ হয়ে গেল। তারপরে ওই ছেলেটা চলে আসতেছে হুজুরের সামনে, আর হুজুরও কাঁদতেছে, ছেলে ওই বাঘের চোখে পানি পড়তেছে, কয়েকদিন যে বেঁচে ছিল আমার খেয়াল নেই। তারপরে মারা যায়, মারা যাওয়ার পরে ওই ছেলের খবরই আগে হয়, তারপরে বাপ যখন মারা যায় তো বাপ খবরটা পাশে হয়ে যায়। এরকম বিস্তারিত আমার জানা, এখন প্রকৃত তথ্য আল্লাহ ভালো জানে। এই বাঘ হচ্ছে, আর তাছাড়া এখানে জঙ্গল ছিল, আমরা অনেক জঙ্গল দেখছি, যে জঙ্গলে বাঘ হচ্ছে ফার্সি ভাষা, আর বাঘা হলো বহু বসন, বহু বাঘ, বাঘ বাস করতো, লিখছে যে বহু বাঘ বাস করতো এই জন্যে বাঘা, অথবা এই বাঘ হওয়ার কারণেও বাঘা হতে পারে। তাহলে এই যে মানুষের মনে যে একটা ভ্রান্ত ধারণা আছে যে অনেকে বলে জিন করছে, না 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 না, এটা আমরা শুনছিলাম, এগুলো টোটালি মিথ্যে কথা এবং ভ্রান্ত ধারণা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে চাচা, আপনার কাছে অনেক ভালো তথ্য জানলাম, ভালো লাগলো। আসলে মানুষ সঠিক তথ্যটা কোথায় পাবে, কোত্থেকে পাবে, এই জিনিসগুলো জানে না। আমরা চেষ্টা করতেছি যে এই তথ্যগুলো মানুষের সত্য তথ্যগুলো মানুষের মাঝে দিয়ে দেওয়া, কারণ ভ্রান্ত একটা ধারণা নিয়ে মানুষ ঘুরে ফিরে বেড়াবে, জীবন পার করে ফেলবে। কিন্তু অসংখ্য ধন্যবাদ, আপনার কাছ থেকে অনেক মূল্যবান তথ্য পাইলাম। নমস্কার। হ্যালো বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থেকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এতক্ষণ ছিলাম হলো বড় বাঘা মসজিদে। বড় বাঘা মসজিদ সম্পর্কে প্রথমে যখন আমরা এখানে আসলাম, ছোটো একটা রজাশরীফ আছে আর মাদ্রাসা বা মসজিদ আছে, দেখে মনটা একটু ইয়ে হয়ে গেলো, খারাপই হয়ে গেলো। ভেবেছিলাম অনেক বড় একটা মসজিদ হবে বা একটা রজাশরীফ হবে, কিন্তু তা পেলাম না। পরবর্তীতে এখানে কিছু সিনিয়র সিটিজেন পেলাম, যাদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেয়েছি, যা আপনারা ইতিমধ্যে শুনেছেন। আশা করি আপনাদের অনেক অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি, আর ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন, এবং আগামীতে আরও ভালো তথ্যবহুল ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন, এবং দেখা হবে আবার। আজ এখানেই শেষ করছি, আসসালামু আলাইকুম।